মুরগির ড্রেসিং করার ব্যাপারে একটু বলবেন? অনেকে বলেন যে ড্রেসিং করা মুরগি নাকি হারাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদেশের অনেক ওলামা একরাম এই মাসআলাটি বলেন, অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয় গরম পানিতে চুবিয়ে, এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয়, তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন। এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো, ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়িভুড়ি যদি থাকে, পায়খানা মলমূত্র আছে, এ অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সিদ্ধ হয়ে গলে গোশতের সাথে মিশে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে গোশতটা, সেজন্য আলেমরা নিষেধ করেন। কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয়, সামান্য সময়ের জন্য চুবানো হয়, এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোশতের ভেতরে প্রবেশ করে না, করে না। যে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো গোশতের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না, কোনো বর্ণ আসে না, কোনো আলামতও আসে না। অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ, সেটাই হলো বেশিরভাগ মনে হয়। তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়িগুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা। দোকানদার ভাইরাও যদি এভাবে করেন তাহলে মানুষ সন্দেহের ঊর্ধ্বে উঠে যেতে পারেন। জি।